আমরা যদি চোখ দিয়ে একজন মুমিন মুসলমানের বাইদি নজরে চাই একটা চোদ্গার সব দান করে আমরা যদি মসজিদের উদ্দেশ্যে বা নেকির কাজের উদ্দেশ্যে বাড়ি তনে বাসা তনে রোয়ানা আমরা ফাও জমিন রাখলে এই জমিন আমরার পক্ষে সাক্ষী হয়ে যায় বড় করি হোকা আমরা ই আত দিয়া যদি কোনো কাজ বাল্লা নিয়তে করি ই আত আমরার পক্ষে সাক্ষী হয়ে যায় আমা নাকিম আল্লাহ আফাহি মাল্লিমোনা এই আতে একদিন ই আত দিয়া সদ্গা কয়াত ই আদিয়া কুরআন শরীফ দরবার ই আদ দিয়া হাদিস শরীফ দরবার ই আদিয়া আলিমুলার লগে নেগার লগে মুসাফা করবা সব কিছু আমরার পক্ষে সাক্ষী হইব জোরে হয়েছ সর্বোপরি আমি যে জিনিসটা বুঝাইতে চাইম আমরার উদ্দেশ্য আমরা বৃহস্পতি হইতাম না দুযুখি হইতাম দয়া করে জুড়ে হইব বেহেস্তি হইতাম যাই না দুজো কেতাম আমরা সবাই বেহেস্তি হইবার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ বেহেস্তি হইলে আমি গুণাগারে আয়াতে মাতিল আল্লাহ আমরারে সহজে জান্নাত একটা রাস্তা দেখাই আছে কন্যা সুহানাল আর কোন জাতিরে নাই আমরারে আমরা বলতে ইমানদার উন্মতে মহাম্মদীন সুহানাল আপনার লাগা বাড়ি যদি খ্রিস্টান কোনো বেটা থাকে তারে আল্লাহ সুযোগ দিছে না আপনার দিছে মাতুরা হিসাব ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোনো ধর্ম মানুষ তারই সুযোগ নাই এই কারণে আল্লাহ ফরমাইন ইন আল্লাহরা মিনাল মুমিন মুমিন অকলরে আল্লাহ আল্লাহ মুমিন অকলরে জান্নাতি বানাইবার সুবর্ণ সুযোগ এক ব্যবসা আল্লাহ সুহান আল্লাহ দু জমিন মানুষের ব্যবসা করলে লাভ লসর আশা থাকে না মাতক্কা যাও দু জমিনা করলে লাভরও শখ থাকে কিন্তু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক লস ইতো মাতকা লস হই তো পারে অর্থাৎ দুনিয়ায় ব্যবসা করলে লাভও মানব লসও মন্ত্রী যদি খালি লাভ আর চিন্তা করেন তাই মন করে মেন ডস নাই এনেক বুকা মাত হই না সাহেব বেছাত লাভ লস আছে গত্তিকে ইগো হালাল আর শুদ্ধর মাঝে লস নাই শুধু লাভ আছে গত্তিকে ইগো হালাল মাতান বুঝাইতে পারছি সাহেব লাভ লস আছে গত্তিকে ইগো কিটা হালাল আর শুদ্ধ লাভ লস নাই শুধু লাভ আছে লস

হারাম করছয় নার ব্যবসারে আল্লাহ তবে ব্যবসাও যদি হালাল পন্থা করিয়াত আল্লাহ বরকত নামক নিয়ামতরে দশ বাক করিয়া বরকত নামক নিয়ামতরে আল্লাহ দশ ভাগ করিয়া নয় ভাগ বরকত আল্লাহ কেবলমাত্র ব্যবসার মাঝে দান করে লাইছে শুন아요 বল করি সুবহানাল্লাহ আর এক বাক বরকত আল্লাহ দিছে খेतামার এমনে এমনে সফটা মিলাইয়া এক ভাগ বরকত আর নয় বাঘ বরকত আল্লাহ হালাল ব্যবসা দিছে তবে ব্যবসাটা যদি হালাল করতে পারো যে মানুষে হালাল ব্যবসা করবে এরর জান্নাত এরার হাশর হইবো সিদ্দিকীন اهلর লগে সুবহান বল করি কই দিব সুবহানাল্লাহ এরর হাশর খারাপ তো কইবো সিদ্দিকক اهلর লগে জুরে কই সুবহানাল্লাহ আমরার দেশে ব্যবসা দুই lombaড়ি আছে নি আছে নাই আছে নবীর জমানা তো দুই লম্বারই আছে আল্লাহ রসুল একদিন এক বাজারে গেছেন গিয়া দেখুন বেটা আটা ব্যস্ত করি টুকরি তৈছে খুব সুন্দর করে আল্লাহ রসুল আটা টুকরি তা আটার আইছেন উফরে দেখুন বড় সুন্দর আটার ভিতরে দেখন বীজা আটা তোমার আটার তোল বীজা খেলে নিচর আটাই গুণ বীজা খেলে বেটা উঠিয়া কইয়া রসুল্লাহ মেয়ে কইছিস কিতা হইছিল। বৃষ্টি হয়েছি নবীজি আমার মাইন্ড আছি বলে ইলা বৃষ্টি দেখছি না উফুরর কিন উঠ না তুই তলর কিন আসলে বৃষ্টি দিয়েছিল এই খুব আটোয়া না কেন আমরা দেশে দেখো জানো রাইট দুইটা তিনটা যদি আমি এখন দিন বইস রে সিলেট দেখি গাড়ি এগুলা আমি কই রে বইস আইসলা বড় কোফাল লইয়া দুনিয়ায় বইস বড় হইসো বইস হইয়া খাইছো বইস হইয়া ফালছো বইস

দয়া জবান দুনিয়ার মাইছে ব্যবসা করে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে ব্যবসা করে সব এক হিন্দু বন্ধু যদি দোকান দেন তান দোকান আমি অধিকার আছে নি গেলে তাই খুশি হইবা না বেজার এক মুসলমান যদি দোকানদারি খুলে তান গাছে যদি বেমাজি ভেতায় তাই বেস পাইন না ব্যস্তা নাই খুশি হইবা না বেজার এতে মদ করি ওই দেখ বাবা আমার কাছ থেকে মাল নিস না কিন্তু আল্লাহ সবার লোকে ব্যবসা করে না মাতাল বুঝে না দুনিয়ার ব্যবসায়ী দুনিয়ার দেশার লোকে ব্যবসা করে আল্লাহ কিন্তু সবল লোকে ব্যবসা করেন না আল্লাহ কাবির বেঈমান মুসলিক মুনাফিক লোকে ব্যবসা করেন না ব্যবসা করেন কেবলমাত্র মুমিনের লোকে জুড়ে কইসু হান আল্লাহ ব্যবসা করেন কার লোকে মুমিনের লোকে আর মোমিন লোকের ব্যবসা করতে গিয়া আল্লাহ বড় ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দিয়ে ব্যবসা করে দুনিয়ার মানুষে ব্যবসা করে টেকা দিয়া জিনিস নিয়া টেকা দিয়া জিনিস নে জিনিস দিয়া টেকা দে কিন্তু আল্লাহ টেকার অভাব আছে আল্লাহ টেকার কোনো দরকার আছে মাতর কাহ আল্লাহর কোনো জিনিসের দরকার আছে আল্লাহ টেকা দিয়া ব্যবসা নেই না ব্যবসা করেন না জিনিসও নেই না টেকাও নেই না আল্লাহ ব্যবসা করেন ব্যবসা করতে গিয়া আল্লাহ গিয়ে লগে একটা ওয়াদা দুনিয়ার মানুষে ওয়াদা করলে ওয়াদা পূরণ হয় বেশি না খেলাফ হয় বেশি আমরা দেশে নির্বাচন আইলে দেখন যেন বড় বড়ো সাহেব ওয়াদা করেন আমাকে আপনার নির্বাচিত করে দেখুন 3 মাসের মধ্যে আপনাদের পুকুর কুকুরঘাট পাকা করে দিয়ে দিব কইনি রাস্তা পিইসুস করিয়ে দিলেই ভাই হ্যাঁ হ্যাঁ এক গাল লেটিনুনিতে তাইস লাগাইয়ে দি কয়েক দিন বাদে বুটও নাই পয়সাও কত ইলা কিসমে ওয়াদা গলা কইলি 100 এর মধ্যে 20 30 50 জনে ওয়াদা করেন বড় বড় কিন্তু বুট দেওয়ার বাদে আর ওয়াদার খবর আল্লাহ কি বন্ধার লগে ইলা ওয়াদা করbani আল্লাহ ওয়াদা করলে ওয়াদা পূরণ করবাই না মিস করবা আর তুলিয়া কই পূরণ হইব না মিস হইব আল্লাহর ওয়াদা পূরণ হইতে কোনো সন্দেহ আছে নি কেনে বলে আল্লাহ যে জিনিস দিয়া ওয়াদা করবা এই জিনিস ও বাব আল্লাহর তুই কই কও বাব নাই আল্লাহ ওয়াদা করে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ জান এবং মাল দয়া করিয়া বুঝিয়া জবাব দিতেমিনকলর জান এবং জান মাল এই দুইটা জীবন দুইটা জিনিস নিয়া আল্লাহ মুমিন লগে ব্যবসা করতে চাই আল্লাহ বরমাইন যে মুমিনে যে আমার বন্ধাবান্ধী আমার হাবিবর যে উন্মতে তার জীবনের জান এবং সম্পদ এই দুইটা জিনিস আমি আল্লাহরে রে দিলেইব আমি আল্লাহ তারে বিনিময় জান্নাত দান করি বড় করে কই দিব সুবহানাল্লাহ যদি আমরা জানমাল আল্লাহরে দিতাম bari আল্লাহ আমরে কিতা দিবা জান্নাত যদি কিতা দিবা আমরা জান্নাতি হইতাম চাইনিলা চাইনা না চাই না পয়সাওয়ালা ফকির যে কোন সেক্টরের মানুষক যে কোনো লাইনের মানুষক যে কোনো স্তরের মানুষক ই মানুষের জান্নাত যাইবার আশা আছে নি না নাই জান্নাত পাইতা চাই না চাই না আমরাও জান্নাতি হইতাম চাই তবে জান্নাত যাইতে হইলে দুইটা জিনিস আল্লাহর দেওয়া লাগ এক লম্বার জিনিস হইল জান দয়া করে কক্ষ এক লম্বার জিনিস তা জীবন আর একটা জিনিস হইল সম্পদ এই দুই জিনিস যে মুমিনে আল্লাহর কুদরতি এত দান করিলেই তো পারবো আল্লাহ তার জান্নাত নামক নিয়ে আমদ দান করি আমার বা ইহল মানুষ এখন আপনার ভিতরে আইতে পারে সত্যি কি এই জমিনের মাঝে আল্লাহর রাস্তায় জানমাল মাল কুরবানি করলে আল্লাহ জান আল্লাহ ই আল্লাহর বন্দার এই তান কি আল্লাহ জান নাতি বানাইব এই বিষয়টার কি সমস্যার সমাধান আছে একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে যদি আমার এখানে আল্লাহ জমিনে যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তকের মাঝে যদি সন্দেহ থাকতেই পারে। কিন্তু আল্লাহ কুরআ কোনো মানুষের সন্দেহ আছে নি বন্ধু কোনো সন্দেহ আছে নি কারণ কি তা বই ভূমিকার মাঝে দুনিয়ার বই ভূমিকার মাঝে লেখা থাকে আমার লেখনির মাঝে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকতেই পারে যদি কোনো ভাইয়ের কাছে ধরা পড়ে তাইলে আমাকে খেয়াল করে দিবেন আগামী সাফা আমি শুদ্ধ করে নিব আর আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব তাকে নি সাফা কর তাকে আপনার আল্লাহ তিরিশ বারা কুরআন নাজিল করতে গিয়াম পরোয়ার আলম রব্বুল আলমিন কুরআন শরীফ ওর সুরা বিসমিল্লা শুরু করিয়া সুরা নাসর মিনাল জিন্নাতি নাস পর্যন্ত এই বিশাল তিরিশ পারা কুরআন শরীফর যে বলিয় মাল্লায় দিলা ইগুর শুরুতে আল্লায় বুল কথা শিকার করছেন নিনা না বরং উল্টা খান আল্লাহ হয়েছেন আমার আল্লাহ ফরমাই যা লিখাল কিতাব উল্লাফি এমন এখান কিতাব তোমরা দিলাম রে জগতর মানুষ যে কিতাব বুল তো দূরের কথা সন্দেহ করার কোনো অবকাশ

সত্যি কি তোমার গেছে ইলা কোনো প্রমাণ আছে নি যে রাস্তায় বন্ধ মাল কুরবানি করব এর সত্যি যে আল্লাহ জান্নাতি বানাইছেন জান্নাতি বানাইবা ই কোনো প্রমাণ তোমাৰ গেছে আছে নিটা আমরা নগদ বিশ্বাসী মানুষ আমরা নগদ বিশ্বাস করি না বাকি বিশ্বাস করি মাত্রা নাই আমরা নগদ বিশ্বাসী 10 টাকা মসজিদে দিতে চায় না কিন্তু লটারির নামে 500 টাকা দিবে ঠিক মানে যদি জিকে ভালো পাই না করে যদি লাইগা যায় তে বাম্পার 60000 টাকার মোটর পাইতে আচ্ছা এই 10 টাকা আল্লাহর নামে যদি মসজিদে দেই তে এই 10 টাকা একদিন আমারে হাজার কোটি টাকার সম্পদের বেশি সম্পদ আল্লাহ দান করে বড় করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বাতি টালি বা কষ্ট আপনারা আমার কথা বুঝা নিসা একটু মাতুন জানো আমার বন্ধু এখন আমরা নগরটারে বেশি মূল্যায়ন করি কিন্তু এই জমির মাঝে যত মানুষ আল্লাহর আল্লাহ স্বীকার করিয়া

আমরা কত হইলে বাবার যা দিতে না কি দা বাকি কি অথচ আমরা মুসলমান হয়েছি বাকির উপরে আমার দেখুন জিকা বলে তুমি যে আল্লাহর ইমান আল্লাহ আল্লাহ দেখছো নি বলে না মাথা না কেন আমি যে নবীর উপরে ইমান আনছি নবী দেখছি দিন আমি যে সত্যিকার অর্থে ফিরিস্তা আল্লাহর ইমান আনছি জীবনে এতদিন ফিরিস্তা দেখছি নি পরকালের জন্য মানাইছি সেদিন পরকাল দেখছিনি আমরা সারাও গিতা মাততাম না সারা গিতা সারা বাকিবা আরো বাকি নিয়ে আল্লাহর নেবরাসা করি আমরা চলিয়ার ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই বাকির মধ্যে আল্লাহ আমরা বাকি নাই এই বাকিরে রে কেন্দ্র করি আল্লাহ আমরা চিরস্থায়ী জান্নাতি বানাইলে সুবহান আল্লাহ এর বাদেও আমরা কিছু বিষয়ে বিশ্বাস করতে হইলেন কিছু বিষয়ে আমরা প্রমাণ যদি পাইলাই তাইলে আমরা মনের মাঝে একটা শান্ত নাই মাতই না করে বেটার জুয়ারে বেটার বিদেশ নিতে কয় পাঁচ লাখ লাগব বেটার কয় পাঁচ লাখ দিম অন্তদকে বিচার একটা কফি দিলে পাঁচ লাখ দিম আর নাইলে আন্দাজে দিতে আমার বাদে তোমার করেই আচক্ষ দিতা বাবা তো সুজা নাই আর না হইলে তুই ফটোকপি কাগজ এখান দেখা যে আমার জুয়ার নামে বিচার বার যদি প্রমাণ কিছুটা মিলে তো মনের একটা নির্ভরতা তাহলে আপনারে যদি আমি কয়ে মুসলমান এই জমিন আল্লাহ ওয়াদা দিছেন মুমিল মুসলমান আল্লাহ জান্নাত দিবা দুইটা জিনিসের বিনিময় একটা হইল জান আর একটা হইল মাল এখন এই দুই জিনিস কিলা আমি বুঝতাম যে আল্লাহর রাস্তা দিলে জান্না হইম বলে আমি একজন মুসলমান হিসাবে আমার গেছে এক লম্বর সম্পদ হইল কুরআন শরীফ আর এই কুরআন শরীফ দেখলে দেখি আল্লাহ চার গুরো মানুষের জান্নাতের ওয়াদা দিয়ে লইছো সুবহানাল্লাহ যারা কইতো ইব সুবহানাল্লাহ আল্লাহ চার গুরো মানুষে পুরস্কারের ওয়াদা দিছেন এই চার গুরো মানুষ আল্লাহর সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ায় তো ইজ্জতি পরকালে জান্নাতি বানাইছেন ই ওয়াদা আল্লাহ কুরআন শরীফে দিলাইছেন কইনা সুবহানাল্লাহ সত্যিকার অর্থে কুরআন শরীফে কোনো জিনিস যদি আমরারে রে হইতে ইকানো আমরার কোনো সন্দেহ আছে নি আমরা কুরআন শরীফ বিশ্বাস করি আমার বন্ধু এখন কুরআন শরীফের একটা আয়াতে আমরারে শিক্ষা দেই পরওয়ার দিগারে আলমে ফরমাইলো জগতের মানুষ আমি আল্লাহ চাইর ঘুরে মানুষে নাম দিছি পুরস্কার দিছি কিতাল লাগি দিছি খেনে দিছি খেমন দিছি সবগুলা আল্লাহ বর্ণনা ওন্নয় এত দিন ইয়া তো কথা আল্লাহ স্পষ্ট করিয়া কই আইন আমাল্লাহ আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন আল্লাহর পক্ষ তনে ইনআম বা পুরস্কার প্রাপ্ত আল্লাহর পক্ষতনে পুরস্কার আল্লাহ যে গুররে দান করছেন এর মাজে একলম বার গুর হইলা নবী রাসূল কল সুবহানাল্লাহ বড় করি কইতা নাই সুবহানাল্লাহ নবী রাসূলের যদি জিকাই ও নবী হে আল্লাহ রাসূল কল আপনার আল্লাহর পক্ষতনে পুরস্কার কেন পাইলা কিতার লাগি পাইলা কোন কারণে পাইলা আর আপনার যে পুরস্কার পাইছেন ই পুরস্কার পুরস্কারটা কিজাত পুরস্কার হইছে সমস্ত পূর্বের গাম্বর নবী অখিল কইবারে ভাইয়ান আমরা এই জমিন আল্লাহর গুলামি করতে গিয়া আমরার মাল সব কিছু আল্লাহর নামে আমরা বিলাইয়া দিলা ইসলাম যে কারণে রব্বুল আলমিন খুশি হইয়া আমরা রে দুনিয়ায় ইজ্জত শান্তি দান করছেন পরকালে জান্নাতর নিয়ামত আল্লাহ আমরা রে দান করছ নবী অখলর মাঝে একজন নবীর নাম হইল হজরত ইব্রাহিম আলাইহি সালাম আমার বন্ধু এখন কেয়ামতর ময়দান কেয়ামতর দিল বহুত মানুষটি আল্লাহ একটা ইলিব বুঝেন জানো কথা অনেক মানুষটি আসল ময়দান আল্লাহ একটা ইলিব জি আব্দুল হাদ নমাজ বসলাই তোর বন্ধায় উঠিয়া জবাব দিতা আল্লাহ মুই বড় ব্যস্ত আসলাম রে আল্লাহ দেয় নমাজ পড়তাম পারছি না ব্যস্ত আসলাম বলে আল্লাহ আমি মেম্বার আসলাম চেয়ারম্যান আসলাম এমপি আসলাম রাজা আসলাম বাদশাহ আসলাম বড় বক্তা আসলাম মোট টাইম আছে মা আল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ আল কত বক্তা রে হাসর দিন তোক্তা বানাই খালি বুকুত লাথি এইবার তোক্তা এই বিরিজ তো বলো করে লাথিয়া বলো মা তুদ্রালি

সুলাইমান আলাই ইসালাম রে নবী সুলাইমান আলাই ইসালাম রে আল্লাহ ডাকিয়া নিয়া কইবা সুলাইমান তুমি আও আমার বন্ধা এখন যে ব্যস্ত আছিল প্রেসিডেন্ট আছিল রাজা আছিল বাদশাহ আছিল এমপি আছিল মন্ত্রী আছিল চেয়ারম্যান আছিল বহুত বড় দায়িত্ব তার খান্দ আছিল এর দায় আমার নাম লইতে পারছে না সময় পাইছে না নাম লইবার ও চোলা তুমি কওঁ তোমাৰে আমি আল্লাহ কথবোৰ বাদশাহী ডাঙৰ স্লাম হজৰতে চোলা ইমান এলাই চাল্লা নে কৈ বা পৰৱাৰ দিঘাত আই জাত চাকি তুমি আমাৰ পৃথিবীর পৃথিৱীৰ পূৰ্বতনে পশ্চিম উত্তৰটো নে দক্ষিণ সীমান্ত নে জুনু মাসিকটো নে মাগ্ৰীব আচমানটো নে জমিন সারাটা পৃথিবীর জগতর বাদশাহী তুমি আল্লাহ আমারে দান বড় মাগতর বাদশাহী গো দিলায় আল্লাহ ইমান আমার বন্দা করে হে বড় পেরেসানি আসিল ব্যস্ততা বেশি আছিল মন্ত্রী আছিল হে ভারছে না আমার নাম নই তুমি ভারসোনি আজকের আধুনিক বিজ্ঞানে যত বিমানটিমান বার করছে রে ভাই

মাথৈ চাওঁ কিতা চাৰা দিবা বুঢ়া কাই থৈ বা কিতা চাৰা এক ট্ৰেকাৰক টেন ডিজেল পেট্ৰল কিচ্ছু লাগে না তোক তে চোলাই ইমান হদৰতে চুলাই হাজার হালাই চাল্লাম হাজাৰ হাজাৰ লক্ষ লক্ষ শৈন্য বা এনেই নিজৰ মানুহ চকুৰ লৈয়া যখন তোখ তে চুলাই ইমান নবী চুলাই ইমান হালাহী তো তে সুলাই মানিত বই আউ সাথে সাথে আল্লাহ না মর জিকির আরম্ভ করে দিতা লাইলা হিল্লাহ লাইলা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت سليمان عليه السلام তখতে সুলাইমানির উপরে উঠিয়া যখন জিকির আরম্ভ করতা বাতাসর মাঝে বিমান চলত সকালে এক মাসর রাস্তা যাইত বিকালে আরো এক মাসর রাস্তা তখতে সুলাইমানি উড়িয়া যাইত জুড়ে হয় না সুবাহান আল্লাহ যখন তখতে সুলাইমানি তুটি আল্লাহ জিকির আরম্ভ করতা গো ভাই সাথে সাথে আসমানোর উড়ন্ত লক্ষ লক্ষ পাখি আইয়া নবী সুলাইমান আলাইসাল্লামর মাতার মাতা আয়া ছায়া দান করত আল্লাহ জি কেবারে সুলাইমান সারাটা পৃথিবীর বাচ্চাই বানাইলা বাচ্চা বানাইলাম তোমারে আমি আল্লাহর নাম বাদ দিসলাম না লইসলাম তখন সুলাইমান আলাইসাল্লামের জবাব দিব আল্লাহ তুমি আল্লাহর জাত এত বড় বিশাল সাম্রাজ্যর মালিক থাকার বাদেও হসম তোমার আমি একটা দিন একটা মুহূর্ত লাগিও তোমার নাম লো বাদ দিছি না মাত বুঝরা এখন বুঝিয়া তাহলে জবাব কাই ই নবীর আল্লাহ বেশ দিতানি না দিতা মাতকা দিতানি আমার ভাই এখন বন্ধু হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম রে আল্লাহ পৃথিবীর এখন নতম বাচ্চা বানাইলা দুনিয়ার বহু ক্ষমতাদের মানুষ আল্লাহ তান্ডে বানাইলা জন্মর আগ নেতা নুফরে পরীক্ষার পরীক্ষা 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 পরীক্ষাই দিতে আসে জন্মর আগ নেতা নুফরে পরীক্ষা শুরু হয়েছে আমরা আল্লাহ আনবে টইলে হইল নে আল্লাহ মোর তামনে কাণ্ড উঠা দেখ ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিবার আগে নমরুদের গণক ঠাকুরক ল কইছেনুন ও নমরুদ তোমার দেশ কিছুদিনর ভিতরে বেটা জন্ম নিব ইgge তোমারও ধ্বংস করব তোমার রাজ্যরও ধ্বংস করিলে। ফাও কি তারে লে দেখ কাম করা আইছিনে আমার দেশ আইন করো কোনো বেটি কোনো বেটার বিছনাতে বিছনা তার ঘুমাইতা মত মাতুদ রাই আল্লাহ যদি দিলেই পারবে কোনো এটাই পারবো নি একটাই তো সারা দেশে ভর্তি ভোট দাঁড়িয়েছে নমরুদের সিংহাসন চাকরি করেন ইব্রাহিম আলাইসাল্লামর বাবা বাড়ি একেবারে খান্দা সারা দেশ ভর্তি ভোট দাঁড়িয়ে কোটি কঠিন অবস্থা আক্তা গভীর রাইত ইব্রাহিম আলাইসাল্লামর বাবার ভিতরে আল্লাহ তার স্ত্রীর মহব্বত পয়দা করে দিছে স্ত্রীর ভিতরে স্বামীর মহব্বত পয়দা করেছে বিবি বার্তনে বাড়িয়া আইতে আইতে নমরুদর সিংহাসন আইচ্ছুন আমার বাদে স্বামী স্ত্রীর মিলন হয়েছে নমরুদর সিংহাসন আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মার ফেটো দান করে সারা দেশে বউটি বর্দিয়া রাখছে কড়া আইন দিয়া আল্লাহ কইলা তোর তোর দুশ্মন আমার নবীরে তোর সিংহাসন আমি আল্লাহ দিল মা তুজরা নি ই আল্লাহ আসেনি না কোনো ভাই সফর ওকে না মনে করে গেছেন কি কোনো ব্যস্ত একটু আল্লাহ রে মনে রাখুন যান আমার বাড়ি হল বন্ধু হল জন্ম পরীক্ষার মধ্য দিয়াম ও কাজ মেলাত ও কাজ মেলাত সারা টাকা ফিরে নমরুদের বাহিনী গেল কি মেলা দেখা তান রে হইল যাই বাল্লা গীতাইন গেলা না মূর্তি গরো হামাইয়া কাবা গরোর ভিতরে তিনশো ষাটটা মূর্তি সৌজমানা তো লাগে মূর্তি আস মূর্তি করে হামাইয়া সুঠ বড় মূর্তিও গুন ধরে গিয়া মাতেন বালা সত্যি দেখা আট কতখান গুনিয়া শেষ্ট আবু যে বাজারও সান্দ মূর্তি এগুলিয়া গালিয়াই না জানো সান্ধ মূর্তি লিয়া যার বাজারও ব্যস্ত করে আস্তা রাস্তার দৌড়িছে তার পেশাব কী দায় ধরছে পেশাব ওই রে পেশাব করতাম ভালো ও দেখছে যে বাক্কা বিন্যাস বিয়েতে আছে হইতে আর নহল হইল ও মূর্তির গাছ মূর্তিতে গুয়াছিল চার লগে এই গুড়ে তৈছে ছোট ছোটো সোন গাছ ওর খান দাঁত তুমি একটু তোমার খেয়াল রাখি আমি আইয়ার পেশাব কত বড় বইতল চিন্তা মূর্তিরে কয় এই মামু তুমি তোমার একজোরা খেয়াল রাখবি আমি আইয়ার বেশাব হে গেছে অবাধি বেশাব করার আর কুত্তার বুঝিল খাইছিল তোর বাল্লা ইয়া কুত্তার খাইছিল বাল্লা কুত্তা বালি গই আর লেখিলা বেশাব করে জানো এক ট্যাং তুলিয়া ইদানিং দেখুন জানো আমরা দেশের জুয়ানো কিন্তু ও কুত্তার লাখান উবাইয়া মারি তো বৈধ লেখুন হ্যাঁ যুবক পাইয়ান আল্লাহর দোয়াই দিয়া কইয়া রাইস্তনে আর খাড়া হইয়া পেশাব

কেনে কিতাল লাগি কান বহুত বা কথা বাড়তি করি কই পেশাব যে জায়গা ইয়ার জমা ওই একটা গর্ত থাকা মাত উজরা গর্তর মতো যখন আপনি বইয়া পেশাব করবা তখন এই গর্তটা ওলা বড়ইয়া হইয়া উভ্রেটি উঠি তখন পেশাব পুটাই অনায়াসে জ্ঞান নি লামিয়া আপনার পেশাবটা ক্লিয়ার গর্তর মাঝে আর কোনো ভানি রইত না কিন্তু যখন আপনি খাওয়াইয়া পেশাব করবেন তখন যত আপনি প্রেসার দিয়ে পেশাব করুন না জানি ই গর্তের মাঝে তুড়া হইলো পেশাব মাতকা থাকি যায় রই যায় আর ও দেখুন জানো বালা দুনিয়ার ফিল্টারিং করা পানি যদি একটা গ্লাসের মাঝে আপনি 10 দিন রাখেন এর বাদে গিয়া দেখুন জানো পানি যত রইতে রইতে এই জায়গাখান একটু ফিসল হয়ে যায় অতই না আনতো আয়রন যে মই না কিতোই যায় পিচ্চি লই যায় আর অফিস লইতে হইতে এই জায়গাটা গা হয়ে যায় ও পেশাবর তলিত পেশাব রইতে রইতে এই জায়গা খান গা হয়ে যায় শেষ পর্যন্ত কঠিন ক্যান্সার বেমারে আক্রান্ত শোনা ভাই আজ তো নেই আমরা কারা হইয়া পেশা করতাম না মাথু না নেই কত মুসলমানের বিয়ার দেখুন জানো ইয়ে আজাবি গুফিন দশ কেন রে বাইজে গুফিন দিয়া বোয়া যায় না ও কপাল বুড়াই গুফিন দাম দরকার কিতাবে یا الله مول فینټ لگایبا یو درا به ویته مات گله ته لیدي براش پای اویته دغه جن خور ریکتا انال الله ای ګوزو به ګفندس کني راي او هزار هزار ګاړی نارار هbeta وایو فارمسي کلی اپ نو وای ټول خنه ير مازه دعا و نایسو او نای یک ځرا ته ماټا پانیو ده ناګلو سپیشل کوړ دیو لو کال کو خور ریکتا سن دا

ইয়াইয়ার দেখুন ওই ই অবস্থা কি সবটি দেখি দেখি গেছেন বড় গুরু খান্দার গিয়া কইল আরে বেটা তোমরা আমার দোষী মনে কয় তোমরা মেলাত যাওয়ার বাদেও বড় গিয়ে তারে মনে করে কইছিল এই তুই বাই গুরু মনে কইছিল তুই তাকর আর কোনো গিয়ে মনে কয় বড় গুরু কথা শুনছই না আর উঠছে তার রাগ আর ও অজ্ঞে সবটির খাম পার তারা উমিয়া করে ইব্রাহিমিতা কৌ কিতা ইনতাইন তো মারতেও পারেন না খাইতেও পারেন না কিচ্ছু করতেও পারেন না

সরকার মাঝে লোকটা আজ যখন ইব্রাহিম না বীরে অগ্নি মাঝে ফালাই ভাল্লা গি রেডি হয়ে গেছে ঔ সময় হজরত জিব্রাহিল আলাই সাল্লামাই আল্লাহর বিরিশটা জিব্রাহিল ইব্রাহিম ওগো আল্লাহ নবী ইব্রাহিম দয়া করি আপনি আমার একটা কথা কৌকা আপনার তো কাফি রকলে নমরুদ বাহিনী আপনার আগুনিত ফালাই দিব এই মুহূর্তে আপনারে আমরা সাহায্য আমি সাহায্য করতাম আমারে আল্লাহ নূরর সয়স ফাঁকা দিছে একবার ইশারা দিব নমরুদর আগুন লিবিয়া সাইই যাইব আপনারে সাহায্য করতে পারি কি না আল্লাহ নবী ইব্রাহিম আলাই সাল্লামে কইন ও জিব্রাহিম আমি তোমার সাহায্য খেনে নিম যে আল্লাহ সৃষ্টি করছেন যে আল্লাহর নাম লোয়ার কারণে আজকে নমরুদ বাহিনীর দুশ্মন হয়েছি জিয়াল্লার গুলামি করার কারণে আজকে নমরুদের বাহিনী আমার এক মিট ফেলাইতো চাই যদি আমার আল্লাহ ইচ্ছা করেন তাইলে আমি ইব্রাহিম রে তো আগুনের মাঝখানো বাঁচাইয়া রাখতে পারো আমি তোমার কোন সাহায্য চাই না আর যদি রে জিব্রাহিল আমি ইব্রাহিম যদি আগুনের ভিতরে জ্বললে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় একবার নাই দুইবার নাই অসংখ্যবার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় না আমার বন্ধু ইব্রাহিম রে পরীক্ষা করিয়া কিতা বুঝলায় আমার বন্ধু তান জানটারে আমি আল্লাহর নামে কুরবানি করিলাইছো যখন ইব্রাহিম নবীরে আগুনের মাঝে ফলাইয়া দেওয়াই যায় আল্লাহ নবী আগুনের ফড়ার আগে আগে পরওয়ার দিগারে আলমে কুরআন শরীফে আয়াতত کریمে প্রমাণ করে আগুন দে আল্লাহ গুশলা করিয়া দুনিয়া না রুকুনি বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম জুরে কই সুবহানাল্লাহ আমার বাইয় সকল বন্ধু সকল ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ নামে দিতে রাজি হইছলনি না জুরে মাতুপা রাজি হইছলনি ইব্রাহিম আলাইহিস সালামর সম্পদ আল্লাহ নামে দিতে রাজি হইছলনি না কে মন রাজি দুনিয়ার মানুষের সম্পদ বলতে কিতা দিগো ভাই সম্পদ বলতে টাকা পয়সা সম্পদ বাড়িঘর গাড়ি বাড়িয়ে সম্পদ আবার একজন মানুষের গেছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সম্পদ হইল আওলাদ মাথক আছে একজন মানুষ কুটিপতি কিন্তু আওলাদ নাই এমন মানুষও আছে খান্দে আর কয়ে আল্লাহ ফকির বানাইলাও তবু একটা বাচ্চা দিয়ে শান্তি হরিলাও কয়নি সাবকল তাইলে বোঝা যায় কি তা ইলো মানুষ আছে একটা বাচ্চা অসুস্থ হইছে জাগা জমিন বাড়ি ঘর বেশি হয় বাচ্চা ঘুরে বাসাই ঠিক নেই এটা জিকা যদি বলি একটা কিতাব এটা কয় আল্লাহ যদি আমার বাচ্চা বানাইলা তে একদিন আল্লাহ আমার বাচ্চার রুসিলা সবটা ফিরাইয়া দিব আগুয়ে আমার বা ইয়খল মানলে ইয়খল ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 80 বছর প্রায় 90 বছর হই গেল কোনো সন্তান নাই দীর্ঘ জীবনে গেল কোনো সন্তান নাই আল্লাহর গেছে খান্দিতে 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 ভাইলে এক সন্তান যখন সন্তানের মালিক হইলা বাবা হইলাম শয়তানের বয়স মাত্র এক মাস হইল আল্লাহর ইচ্ছাই গেল যে সন্তান দিয়া তোমারে আমি আল্লাহ পরীক্ষা করিলাম তোমার সবচেয়ে বড় সম্পদ হইলে তোমার বাচ্চা দেখতাম এই সন্তান রে আমি আল্লাহর নামে দেওনি আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল যাও ইব্রাহিম রে গিয়া খুঁই তান কলি টুকরা বাচ্চার আর তান এই বাচ্চার মা হজরত হাজেরারে ফিলিস্তিনের জমিন তনে বহু দূর নিয়া আমি আল্লাহ খুশি করার উদ্দেশ্যে নিয়া নির্বাস দিয়া ইয়া এটা উটোর ঘুরে সোয়ার ইয়া ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দ শহর তনে কয়েক হাজার মাইল দূর বর্তমান মক্কা তখন কুর আল জজিরাতুল আরবি ইয়া তোর দিকে পাহাড় আর ছোট্ট একটা জায়গা মানুষ নাই গুরু নাই পশু নাই ফাঁকি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই অনন্য ইব্রাহিম বৌরে আর বাচ্চারে তো বাচ্চারে আর বৌরে উপরে তো নিলামাইলাম রানা দিলাইলা উপরে উঠে আর বার ফিলিস্তিনের দিকে হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম যখন বিবি হাজের হয় দেখো আল্লাহ নবী বাচ্চার আর তান্ডে তুইয়া যাই রাগি জিখাই লো আল্লাহ নবী ওগো আল্লাহ নবী দয়া করি একটা কথার জবাব দিয়া যাই বানি আমার ওপর একটা কিতা আমি কোন দুঃ অন্যায় করছি যে আমার আর আমার বাচ্চা ঘুরে এই জায়গার মাঝে আপনি ফালাইয়া যাই ইব্রাহিম আলাই সাল্লামে কোনো জবাব দেন না কোনো কথা কই না হজরতে হাজেরাম আল্লাহর বাল দিয়ে ডাক দিয়া কই আল্লাহর নবী অন্তত পক্ষে একটা কথা কইয়া যাক তো আমি কি অপরাধ করছি আর যদি আমি অপরাধ করিয়াই থাকি তাইলে আমার অপরাধের শাস্তি আপনি আমারে দুঃখ আমার বাচ্চাগু কোনো অপরাধ করছে না সেনে আপনি আমার আর বাচ্চাগুড়ে এই নিদারুণ ফলাইয়া ফালাইয়া যান আল্লাহ নবী ইব্রাহিম নবী কোনো কথা কই না কিছু জায়গা গেছেন কি আল্লাহর বন্দি হজরতে আজরে ডাক দিয়া কইল গো আল্লাহর নবী অন্তত কি একটা কথা কইয়া যাক তো আমি বিশ্বাস করি আল্লাহর পয়গাম্বর হলে নিজর মন কোনো খাস করি না আল্লাহর নবী হলে যা করো আল্লাহর হুকুমে হরিয়া তা হইল আমার কলিজার টুকরা বাচ্চা আর আমি মারি নি দারুন মাজে মাঝে যেন মানুষ গরু ফসি পাখি শূন্য এলাকার তৈরিয়া যায় ইরা খানি নাই ফানি নাই বন্ধু বান্ধব গাছপালা বৃক্ষ লতা কেউ কিচ্ছু নাই এই ময়দানের মাঝে কোনো আপত্তি দিতাম না অন্তত আপনি এই কাজটা আপনার মন টনে না আল্লাহর হুকুমে করিয়া গেলা ও গতাকান্তেইয়া হইয়া কাহা হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম বহু তনে মুখ ফিরাই এখন বিবি ওগো আমার বিবি আল্লাহর কসম গ বিবি আমি আমার কলিজার টুকরা বাচ্চারে আর তোমারে যে জাগাত রাখিয়া যাই আমি ইব্রাহিমের মন নাই আমার আল্লাহর খুশি করার লাগি আল্লাহর হুকুম পালন করিয়া তুই আগে আজেরা ডাক দিয়া কইল গো আল্লাহর যদি এমন ইয়া থাকে তাইলে দয়া করিয়া আপনি আপনার পথে যাওক্বা আপনারে আর কিচ্ছু জিকাইতাম না কিচ্ছু কইতাম না কোনো দুশার উপরতাম না কারণ যদি আমার পরিবার দিগারে আলোম রব্বুল আলামিন আমারে আর আমার বাচ্চারে ইনতাকার লাগি হইয়া তাহইন আমি বিশ্বাস করি আমার আর আমার বাচ্চাদের রিজিকর ব্যবস্থা পরওয়ারডিগার রব্বুল আলামিন নেকুরিয়া দিবা সুবহানাল্লাহ হাজারি হুক্কাছেন ঘরে কুশকরার লাগি কলিজার টুকরা বাচ্চারে চাইছেন সুবহানাল্লাহ যারা আমরা ইলাজ যদি কোনো বেটার 50 60 70 80 90 বছরে কোনো হুরুতা হয় আর এই হুরুতাই ঘুরে যদি মসজিদের মেসাবে গিয়া যদি কই নগু তারে বৈসুগঞ্জ রাজাকার লুকির আওরনিয়া ফাল্লাইয়া তুই আইয়াই মেসাবস আঘরি রইবনি। বাদর শুক্রবারে সারা പഞ്ചായদবি বিচার হইতো। বেজুইটা বৈঠইলে রে মালা করি ঠিক কই। অতই না। কারণ কিছু কিছু যে তাইন তো দেখন জানো বাريط পাওয়ার নাই বহুর গেছে পাওয়ার নাই যত পাওয়ার মসজিদ দর মেসাব। মেসাব বিলুলালে। যে কুত্তা লাখান বেউ লাগিছে। কত বড় কুত্তা আইছে। এমন দূর বলত।

یګور میصاب خر نو کوي یا واسطه میصاب یو ځای غول بابا راله الله خدای وای لا کو دغه دې سو وراله دنده کړی الله دې هاي اړ باپیر اټا سیما سره ساتي اڅوري کو میصاب ولا لاګباني داګری کو لاګباني داګو نن ځل میصاب ری عزت دیله الله رسول دی عزت دی جوړه کو سبحان الله আমার ভাই যখন বন্ধু যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামে বাচ্চারে কুরবানি দিলাইলা শেষ মেষ যখন বাচ্চারে কুরবানির লাগি যখন ইব্রাহিম আলাইসাল্লামে সুরির তোলে হুতাইয়া টান আরম্ভ হল ইব্রাহিমকে বল তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর হরি তাকিতে সুরি কে মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুজিতে তোমার शान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছা কে বুঝবার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যখন বাচ্চারে উঠাইয়া হীরাব চাকু দিয়ে এক টান মারি লীলা এক টান দুই টান দিলাইলা সাকিয়তwidehat না আল্লাহ কোন জিবরাইল তা তাড়াতাড়ি জারেশ ইব্রাহিম সুরীর নিচে তনে আমার ইসমাইল রে হরাইয়া দুম্বাটারে তুলিয়া দহ আমার ইব্রাহিম সদগারে আমার ইব্রাহিম কুরবানি রে আমার ইব্রাহিম তার কলিজার টুকরা বাচ্চার কুরবানি দেও আমি আল্লাহ কবুল হরি এখন ইব্রাহিম আলাই আল্লাহ দু ইজ্জত দিতাই নাই তানা মাতানা তিতানি যে নাগুলের জ্বলতে সময় কই না আমার আল্লাহ খুশি হইলে আমি একশোবার দলতে রাজি আছি যে বউ বাচ্চারে ভালাই যাই না আল্লাহ খুশি করার লাগে যে নিজে বাণীর জাপ দিলাই না আল্লাহ খুশি করার লাগে যে বাচ্চা কুরবানি দিলাই না আল্লাহ খুশি করার লাগে আশা করি কই আল্লাহ ই বন্দারে নিয়ামত দিতানি মাতোগা দিতানি ও আল্লাহ ফরমাই মিল্লাতা বিকুম ইব্রাহিম আহু আসাম্মা কুমল কিয়ামত পর্যন্ত এই জাতির নাম মুসলমান নজরত ইব্রাহিম আলাই সাল্লাম রাখছেন আর আল্লাহ হইয়া দেন তোমরা জাতির মুসলমান জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম রে বানাইয়া যেন আল্লাহ কেন আমি এর এ দিছি দুনিয়ায় তীর্য তার পরকালে জান্নাত আমার নবী যখন মেয়েরাজ গেছলা সাত নম্বর আসমান গিয়া এক মুরব্বী রে পাইসলা চেয়ার বহা হুরুতাইনতে কান্দাত খেলাইরা

দুনিয়ায় থাকতে যেটা বাচ্চা হল না বালিক অবস্থা শিশু অবস্থায় মারা যায় ইতা বাচ্চা আল্লাহ এই উদ্যানের মাঝে রাখছোন আর ইটা বাচ্চাতে যখন এক বাচ্চা আর এক বাচ্চার লোক মারামারি করিয়া ষষ্ঠ ভাইলায় কোনো বাচ্চা যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায় কষ্ট ভাইলায় তখন বাচ্চা খান্দি খান্দি নবী ইব্রাহিম আল্লাহিসাল্লামর খান্দা দাত আর আল্লাহ নব্বী এইটা বাচ্চা তোরে মায়া করিয়া আদর করিয়া সান্ত্বনা দিয়া বিদায় কর আমত পর্যন্ত এইটা বাচ্চা নবী ইব্রাহিম আলাই সাল্লামর খান্দার থাকবা হাসরের দিন পরবার দিগারে ওটা দিগারে বাচ্চা তোমরা জান্নাত যাও কি জুড়ে ফোকাস আল্লাহ তখন ওই বাচ্চা তো ওইটা কই বাবা লাগি আজকে আমরা জানলা তো যাইতাম না একদম হল্লা তোমার দুয়ারে বিখ্যাত আমরার মা বাপরে তুমি আমরা লোকের জান্নাতি বানাইয়া দেব ওই সময় আল্লাহ উঠিয়া কই বা ফিরিস্তা কল কিছু ফিরিস্তা হল রে আল্লাহ মা বাবার সুরত দরাইয়া বাচ্চা ইন্দর লোকের জান্নাতি বানাই আল্লাহর ফিরিস্তা হল রে আল্লাহ দিবা ফিরিস্তা কল ওটা বাচ্চা ইন্দর মা বাবার সুরত দরিয়া তোমরা বাচ্চা ইন্দরের জান্নাত নিয়া পৌঁছাইয়া দিয়াই হো যখন বাচ্চাই মা বাপ পাইয়া খুশি আনা জান্নাত জান্নাতর গেইটা যাওয়ার বাদে বাচ্চাইন্দর ভিতরে একটা সন্দেহ আহিব এরা সত্যি আমরা মা বাপ কি না তখন বাচ্চা ইনতে ফিরিস তগলোর আঁত রান্না নাখর মাঝে লাগাইয়া হুঙ্গি মা বাবার বুকুর মাঝে নাক লাগাইয়া হুঙ্গি ভো ওই সময় বাচ্চা চিৎকার মারিয়া উঠবো বার এলাহি তোমার জাতর খসম গাইয়া কইয়ার এরা আমরার মা বাপ নাই রে বা মোল্লা তোমার দয়ার বিজ্ঞা চি আরো মাহবুদ আমরার আসল মা বাপ রে তুমি আমরার লগে জান্নাতি বানাও নাইলে আমরা জান্নাত তো যাইতাম নাই বহুত বাচ্চা ইনতোর মা বাপ সময় দুজো কথা বাচ্চেন্টর শাফাতে সুভারিশে আল্লাহ তার মা-বাবরে জান্নাতি বানাইয়া দিলাইবু সুবহানাল্লাহ তাইলে আল্লাহর নবীরে আল্লাহ শান্তিতে রাখসনি নাও শান্তিতে রাখসা কারণ গিতা বলে আল্লাহর রাস্তায় জানো দিশা মাতোকা জানো দিশা ভালো ভালো দিশা আল্লাহর ঠিক আছে নি বাসাবা মাতোকা ঠিক আছে নি দুই নম্বরে আল্লাহর রাস্তায় জাল মাল দিয়া জাল নাতি হৈছিল কাৰা বোলে চিদ্দিক নকল চোহান আল্লাহ জুৰে হোকা কাৰা চিদ্দিক কিন কাৰা বোলে চত্যবাদী নবীর খাৰা বোলে নবীৰ চাহাবিয়েক হল জুৰে হোকা আমি সোতাৰী অন্য সংকেশ পঢ়োঁ নবীর চাহাবিয়েক বোলে খেনে জাল নাতি হৈলা জান তাৰাৰ সম্পদ চব তা আল্লাহৰ নামে দান কৰি আহিছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হজরতে সালমান ফার্সি আল্লাহ উল্লা যখন মালিকে আজাদ করিয়া দিব লাগি শর্ত দিলাইল তিনটা মতান্তরে পাঁচশটা খেজুর গাছ যে গাছ লাগানির বাদে ফল দর্ব এর বাদে তান্ডে মুক্তি দেওয়া আল্লাহ আল্লাহর হচ্ছিল অর্ডার দিল হাবিয়া হল তোমা দানোর বাই সালমান ফার্সি তুমি ডান খেজুর গাছ দিয়ে সাহায্য হল সারা দিয়া সাহায্য করিলে দেওয়া আরম্ভ করলা গনিয়া দেখা গেল তিনশোটা সারা গেছে ইয়ার বাদে বিজয় কইলা তোমার বাইরে আজাদ করতে হইলে তার মুনিবে সোনা লাগবো একটা মাফ কত গান দিয়া হয়েছে অত গান সোনা লাগবে তখন সাহাবি হলে আনিয়া নিজের গর্ত নেচার গেস্তনে আনিয়া স্বর্ণ আনিয়া দেওয়া শুরু হল্লা মাফতে মাফতে দেখা গেল যে প্রায় অর্ধেক শোনা উইছে না এর বাদে আল্লাহর রসুল সাহা ইসলামর তুতু মুবারক লাগাইয়া নবীজ হইলা সালমান তুমি গুন্তরে গলাইয়া আর ওজন দেও যখন গলাইয়া ওজন দেওয়া হইল আর নবীজির তুতু মুবারক লাগাই লইলো তখন দেখা গেল যে তান মুনিবে যত ভাই শোনা হয়েছিল এর চেয়ে ডবল শোনা আল্লাহ এর বাদে মুক্তি হাসাগরি হোক কাছে নিয়ে মুসলমানরা সাহায্য করার লাগি তারা সম্পদ দিছে নিনা দিছে মাথোনাখনে দিছে নিৰোতে বিলালে আফিৰ আদি আল্লাহ উতলা আমি কাবিৰে যখন মাৰতে 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 মোৰ নাপন্ন কৰি তখন আল্লাৰ ৰচিলে একদিন খবর পাইলা বিলালৰ জীৱাৰ মাজে দিয়া লোহাৰ পেৰাক দুখাই লৈ তখন আল্লাৰ ৰচিলে শইলাক সেয়া আচ আমাৰ বিলাল দে কোমাইয়াৰ হাতটো নে মুক্ত কৰি আন থাই যে আমার বিলাল নে মুক্ত কৰি লাগিব আমি নবী তোমাৰ যাননাটৰ কিমান আৰি গুচি যায় সৰু ৰোতে আবু কৰিক আদি আল্লাহ উতলা বিশাল সম্পত্তি খরচ করি হজরতে বিলালে হাফসিরে ছুটাই আনছিল সত্যি করে খোকরা জান্নাতি ওইটা না নেই না খানে ওইটা নেই জানা দিলা সম্পদ দিলা সপ্তাহ দেওয়ার বাদে এরা নাতি খেয়ে নেন যুদ্ধর ময়দানে হজরতে জাফর ইবনে আবু তালেব ডাইনাথ কাটইল বাউয়াত কাটইল অঙ্গ কাটইল নবী যে মেয়েরাস্ত নাইয়া আমি দেখি আইসি আমার শাশার গো ভাই জাফর ইবনে আবু তালেব যান নাতিফ রিস্তাগুলোর লোকে ফাঁকির মতো উঠতে আসে এইলে আল্লাহর রাস্তায় জান দেওয়ায় লাভ হইছে না ক্ষতি হয়েছে আল্লাহ আমরা কবুল করতে হোক আমি